ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের জাকির হোসেন 2013 সালে মৈন্দ গ্রামে 1 বিঘা জমিতে গড়ে তোলেন অ্যাগ্রো ফার্ম। এরপর ধীরে ধীরে বাড়তে থাকে সবজি চাষের পরিধি। কৃষি বিভাগের আদর্শ এই কৃষক এখন লিজ নেওয়া 130 বিঘা জমিতে টমেটো, মিষ্টি কুমড়া ও বেগুন চাষ করছেন, যার মধ্যে 70 বিঘাই চাষ হচ্ছে বিভিন্ন জাতের টমেটো। প্রতিদিন তার বাগান থেকে 100 মন টমেটো বাজারজাত করা হচ্ছে, যার বাজার মূল্য 1.5 লাখ টাকার বেশি। স্থানীয় চাহিদা মিটিয়ে টমেটো যাচ্ছে ঢাকা, চট্টগ্রাম, কিশোরগঞ্জ, নরসিংদী, সিলেট সহ দেশের বিভিন্ন স্থানে। তবে চড়া সুদে ঋণ নেয়ায় বাড়ছে উৎপাদন খরচ, কম হচ্ছে লাভ। প্রতিদিন আমার বাগানে অ্যাভারেজ টমেটো হচ্ছে 200 ক্যারেট 100 মন অ্যাভারেজ প্রতিদিন। সেখানে বিক্রি হচ্ছে প্রায় 1.5 লক্ষ টাকা আর খরচ হচ্ছে 50,000 টাকা বর্তমানে আর কি। কিন্তু আমি উচ্চ সুদে বিশাল আকারে সুদ নিয়ে নিয়ে আমি এইগুলি করতেছি। সেই জন্য আমার যদি কম সুদে নিতে পারতাম এবং সরকার আমাকে সহযোগিতা করতো, আমি ঋণ থেকে যেন মুক্তি পাই এবং আমার এই প্রকল্প নিয়ে আমি আরো বড় ভবিষ্যৎ ভালো কিছু করতে পারি। জাকিরের অ্যাগ্রো ফার্মে কর্মসংস্থান হয়েছে স্থানীয় 150 মানুষের, যাদের প্রতিজনের আয় 15,000 টাকা। ধরেন আমরা আয় দেই, মনে করি এর দিকে প্রতি বিঘা দৈনিক 400 টাকা মজুরি, মাসে আপনার 12,000 টাকা আমরা সদ্যর করে চলতে পারতেছি। আমরা এই জায়গায় টমেটো মারের দিকে আইনা দিলে পারে, আমরা এই জায়গায় টমেটো বাঁচি। আমরা টমেটো বাঁচতে গিয়ে 7-8 জন লেবার লাগে দৈনিক। আমার সংসার অভাবে ইহার মধ্যে কাজ করি 400 টাকা রোজ, ওভার টাইম গেলে 500 টাকা রোজ। কৃষি বিভাগ বলছে চলতি শীত মৌসুমে ব্রাহ্মণবাড়িয়ায় প্রায় 26,000 টন টমেটো উৎপাদন হবে, যার বাজার মূল্য প্রায় 100 কোটি টাকা। জেলার সবজি উৎপাদন বাড়াতে চাষিদের সহজ শর্তে ব্যাংক ঋণের ব্যবস্থা করার আশ্বাস স্থানীয় কৃষি কর্মকর্তার। সরকারিভাবে প্রতিটি ব্যাংকেই কৃষি ঋণের ব্যবস্থা আছে। অনেক কৃষি উদ্যোক্তা আছেন যারা জমি বর্গানিয়ে বাণিজ্যিকভাবে জমি চাষাবাদ করেন। জমির দলিল এবং ব্যাংক লিমিটের কারণে তাদের চাহিদা অনুযায়ী তার কৃষি ঋণ পেতে কিছু সমস্যা সৃষ্টি হয়। তো আমরা তারা যাতে সহজ শর্তে কৃষি ঋণটা পেতে পারে এই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। চলতি বছর ব্রাহ্মণবাড়িয়ায় 5,650 হেক্টর জমিতে শীতকালীন বিভিন্ন সবজি চাষ হয়েছে। এর মধ্যে টমেটোর আবাদ হয়েছে 740 হেক্টর জমিতে। আজিজুল সঞ্চয়, এখন ব্রাহ্মণবাড়িয়া।